প্যান কার্ড হারিয়ে গেছে অথবা প্যান কার্ডের অ্যাকনলেজমেন্ট নাম্বারও আপনার কাছে নেই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় পেয়েছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে কি করবেন আপনার প্যান কার্ডের কোনো রকম ফটো আপনার মোবাইলে তোলা নেই আপনার কাছে কোনো রকম জেরক্স কপি নেই প্যান নাম্বার কোথায় কি প্যান নাম্বার সেটাও আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনার এই হারিয়ে যাওয়া প্যান কার্ড কীভাবে রিট্রিভ করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রসেস গুলো দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ড রিপ্রিন্ট করবেন বা ইনস্ট্যান্ট ই প্যান কার্ড আপনি সাথে সাথে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদের হেল্প করব। তো আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখাবো প্যান কার্ড হারিয়ে গেলে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট ই প্যান কার্ড অনলাইনেই বের করে নিতে পারবেন তো প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে এসে আমরা টাইপ করব ডাউনলোড ই প্যান কার্ড তো প্রথমেই দেখুন আমাদের ফার্স্ট লিঙ্কেই চলে এসছে গেট ই প্যান কার্ড এনএসডিএল এই যে পোর্টালটা আছে এই ফার্স্ট লিঙ্কে আমরা কিন্তু ক্লিক করব ক্লিক করলাম করার পর এখানে প্যান নাম্বার বসাতে বলছে তো এখানে আমরা প্যান নাম্বারটা বসাবো আপনার প্যান কার্ডের যে নাম্বার সেটা বসিয়ে দেবো এবার প্রশ্ন হচ্ছে যদি প্যান কার্ড নাম্বার আপনার না জানা থাকে বা প্যান কার্ডের কোনো কপি আপনার কাছে রাখা নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতেই আমরা বিস্তারিত আলোচনা করবো যে কিভাবে প্যান কার্ড নাম্বার রিট্রিভ করতে পারবেন তো প্রথমে আমরা এখন দেখাচ্ছি ই প্যান কার্ড কিভাবে আমরা ইনস্ট্যান্ট ডাউনলোড করব তো এখানে আমরা প্যান নাম্বার বসিয়ে দেব কারণ এখানে দিয়েছে আধার নাম্বার এখানে আধার কার্ডের নম্বরটা বসাবো ডেটা যেটা প্যান কার্ডে ছিল বা আধার কার্ডে ছিল সেইম ডেটা বাটা আমরা এখানে বসিয়ে দেব আর যদি আপনার জিএসটি থাকে জিএসটি নাম্বারটা থাকে সেটাও পারেন বা যদি না থাকে নাও বসাতে পারেন এটা অপশনাল রয়েছে এরপরে আমরা কিন্তু এখানে টিক দেব এই অপশনটাকে টিক দেওয়ার পর এখানে আমরা ক্যাপচা ভেরিফাই করব ক্যাপচা ভেরিফাই করার পরে আমরা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব তো আই নট এ এই এরপরে আমরা সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু আমার ডিটেলস দিয়ে দিয়েছে এস পার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডেটা বেস লেটেস্ট অ্যাপ্লিকেশন ফর প্যান এখানে প্যান নাম্বারটা সিকিউরিটি রিজনের জন্য এক্স 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 করে দেখিয়ে রয়েছে তো এরপরে আমরা প্লিজ ক্লিক হেয়ার টু ভিজিট ওয়েবসাইট এই অপশানে ক্লিক করব তো ক্লিক করার পরই দেখুন ইউটিআইআইটিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে এখান থেকে কিন্তু আপনারা প্যান কার্ড আপনাদের রিপ্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কারেকশানের জন্য অ্যাপ্লাই করে যে প্যান কার্ডটা রয়েছে সেটা কিন্তু আপনারা পনেরো থেকে পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাদের বাড়িতে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আশা করি এই পর্যন্ত বোঝাতে পারলাম এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা প্যান কার্ড নতুনের জন্য অ্যাপ্লাই করবেন এবং প্যান কার্ড রিপ্রিন্ট করবেন তো এটার জন্য আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে আমি উপরে আই বাটনে দিয়ে দেবো বা এম স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এরপরে আসল যে প্রশ্ন সেটা হচ্ছে যদি আপনাদের প্যান কার্ড নাম্বারটাই না জানা থাকে প্যান কার্ডের কোনো জেরক্স কপি বা কোনো ফটো তোলা আপনাদের কাছে যদি না থাকে আপনারা জানেন না আপনার প্যান কার্ড নাম্বার কী সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে তো এবার আমরা দেখাবো যে আপনার হারিয়ে যাওয়া প্যান নাম্বার বা প্যান কার্ড ডিটেলস আপনি কিভাবে করতে পারবেন আমরা গুগলে ই ফাইলিং ই ফাইলিং কলাস টাইপ করার পরে যেই এন্টার দেখুন ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু আপনাদের সামনে চলে এসেছে স্ক্রিনে আমরা এই কন্ট্যাক্ট আস এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অনেক কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এখানে আমরা কিন্তু সমস্ত ফোন নাম্বারে ফোন করব না আমরা ফোন করব ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক এনএসডিএল যেটা আমি হাইলাইট করে আপনাদেরকে এখন দেখালাম এখানে টাইম দিয়ে দিয়েছে সকাল সাতটা থেকে রাত্রির এগারোটা যে কোনো দিন আপনারা চাইলে ফোন করতে পারেন এই নাম্বারে কিন্তু আপনাদের কল করতে হবে এবং এই নাম্বারে কল করার পরে এখানকার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ যিনি আছেন তিনি আপনার প্যান কার্ডের সঠিক নাম এবং সঠিক কিছু তথ্য জানতে চাইবেন যেমন ডেট অফ বার্থ বাবার নাম এই সঠিক তথ্যগুলো আপনি কিন্তু তাকে প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার প্যান কার্ড যে নাম্বারটা ছিল সেটা রিট্রিভ করে নিতে পারবেন এটা ছিল প্রসেস নাম্বার ওয়ান এবং এরপরে চলে আসি আমরা প্রসেস নাম্বার টুতে যদি আপনি এখান থেকেও প্যান কার্ড নাম্বার রিট্রিভ করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদের হেল্প করব এরপরে যেটা বলছিলাম প্রসেস নাম্বার টু প্রসেস নাম্বার টুতে আমরা কি করব আমরা ডিজিলকার লগ ইন করে নেব তো আমরা ব্রাউজারে টাইপ করছি ডিজি ডিজিলকার একটা গভর্নমেন্ট ভেরিফাইড ওয়েবসাইট যেখানে আপনি আপনার সমস্ত রকম ডকুমেন্ট কিন্তু ডিজিটালি আপলোড করে রাখতে পারেন এবং এটা কিন্তু আপনি যে কোনো অফিসিয়াল জায়গায় শো করতে পারবেন এবং এটা সম্পূর্ণ ভ্যালিড তো ডিজি ডিজিলকারে আমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে সেক্ষেত্রে ডিজিলকার কীভাবে ইউজ করবেন সেটা যদি আপনাদের জানা না থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে রিপ্লাই করব তো আমার যেহেতু ডিজিলকার রেজিস্টার করাই আছে তাই আমি সাইন ইন ক্লিক করছি আর যাদের রেজিস্টার করা নেই তারা সাইন আপ ক্লিক করে কিন্তু আধার নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন তো এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এখানে বসাতে হবে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরেই দেখুন আমার ডিজি লকার কিন্তু চলে এসছে ওয়েলকাম টু দীপন কর এখানে ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার আধার নাম্বার প্যান কার্ড নাম্বার বা যে কোনো ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের যেগুলো রেজিস্টার করানো থাকবে ভেরিফাই করিয়ে নেবেন অবশ্যই ডিজি লকার এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস যেটা আমাদের সব সময় রাস্তাঘাটে চলতে গেলে কাজে লাগে রাস্তায় ধরুন ট্রাফিক পুলিশ ধরেছে সেখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকে ডিজিলকার লগ ইন করে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসও দেখিয়ে দিতে পারেন তো আমরা অলরেডি দেখুন এখানে প্যান কার্ড নাম্বার চলে এসেছে আমার প্যান কার্ড ভেরিফিকেশান এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ডিটেল প্যান কার্ডের যে ইনফরমেশান সেটা চলে আছে এসছে এবং এখানে লেখা আছে ডিজিলকার ভেরিফাইড মানে এটা গভর্নমেন্ট ভেরিফাইড আপনারা চাইলে যে কোনো জায়গায় ডকুমেন্ট এসে যাবে এটাকে শো করতে পারেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বোঝাতে পারলাম কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ